অনেক সময় পারফেক্টভাবে ভাজা এবং শিরা দেওয়ার কারণে নকশি পিঠা শক্ত হয়ে যায়, সে কারণে অনেকেই খেতে পারেন না। তো চলুন আজকে নকশি পিঠা কীভাবে ভাজলে নরম এবং মুচমুচ থাকবে সেটি দেখে নেই। তো আমি কিছু পিঠা নিয়ে নিয়েছি, এগুলোই আজকে আপনাদের ভেজে দেখাবো। তো প্রথমেই আমি শিরা করে নিচ্ছি। শিরাটা এমনভাবে করব যেন একদম পাতলা না হয়, আবার একেবারে ঘনও না হয়ে যায়। তো শিরা করার সময় গুড় থেকে এরকম ফেনা হতে পারে, সেটা নিয়ে টেনশন করার কিছুই নেই। যখন আমরা রেখে দেবো চুলা থেকে, তখন যে ফেনাটা চলে যাবে। তারপর আমি কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ে তেল দিয়ে দেব এবং তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তেলটা গরম হয়েছে কি না দেখার জন্য আমি একটি ছোট পাতা পিঠা দিয়ে দিলাম। দেখা যাচ্ছে যে তেলটি গরম হয়ে গিয়েছে। তো পাতা পিঠাটা নামানোর পর আমি একটি নকশি পিঠা দিয়ে দেব। এই তো আমি একটি পিঠা দিয়ে দিয়েছি। তো পিঠাটা দিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যেন পিঠাটা একদম কালচে না হয়ে যায়, একদম বাদামি সুন্দর একটা কালার আসার সাথে সাথে। এই যে দেখুন আমার পিঠাটি কিন্তু বাদামি কালার হয়ে গিয়েছে। তো আমি পিঠাটি নামিয়ে ফেলব, কারণ এর থেকে বেশিক্ষণ যদি জাল করেন বা পিঠাটি আরও ভাজেন কালারটাও নষ্ট হয়ে যাবে, প্লাস খেতে কিন্তু তিক্ত তো লাগতে পারে, তাছাড়া ভালোও লাগবে না। তো এই পিঠাটা নামানোর পর গরম শিরাতে আমি দিয়ে দুই এক মিনিট নাড়াচাড়া করব, চেপে চেপে শিরাটা যেন পিঠার ভিতর ঢোকে এমনভাবে চেপে ধরতে হবে। তো আবার জোরে চেপে ধরবেন না, তাহলে পিঠা ভেঙে যাবে। এই যে আমার পিঠা কিন্তু ভেঙে গিয়েছে, কারণ অলরেডি অনেক নরম পিঠাটা, এবং বয়স্ক মানুষ থেকে বাচ্চা সবাই কিন্তু খেতে পারবে আমার এই পিঠাটা। কারণ আমাদের এলাকায় এই পিঠাটা বানানোর সময় কিছু টিপস ফলো করে বানানো হয়, তখনই পিঠাটা এত নরম হয় যে পরবর্তীতে আরেকবার ভাজার সময় এবং শিরা দেওয়ার সাথে সাথে পিঠাটা নরম হয়ে যায়। যাদের দাঁত নেই, মানে বয়স্ক মানুষ থেকে বাচ্চা পর্যন্ত এই পিঠাটি খেতে পারে। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার শিরা দেওয়ার টিপসটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটির সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর সুন্দর টিপস পেতে। সবাইকে ধন্যবাদ।